আচ্ছা, এটা হচ্ছে শিম হয়েছে, খুব সুন্দর। টমেটো, ব্রোকলি রয়েছে, সাদা বেগুন, ভীষণ সুন্দর। বেগুন হয়েছে দেখুন কত সুন্দর। ফুলকপিটা দেখুন শুধু, এইদিকে রয়েছে লঙ্কা গাছ, সব বিভিন্ন ভ্যারাইটি। আর এগুলোর সাইজ তো আরো বড়। এগুলো সব লঙ্কা গাছ, এখানে পুরোটাই ফলের জায়গা। তো আমি অবশ্যই বলবো একবার ঘুরে যাওয়া উচিত, এত সুন্দর, এত ভালো শীতের দুপুর, সব গাছপ্রেমী লোকেরা আসেন। আচ্ছা, এখানে দেখুন এটা হচ্ছে আইসবার্গ লেটুস, এই লেটুসটাকে বলে আইসবার্গ লেটুস। আর এটা হচ্ছে আর একটা ভ্যারাইটি, এটার নাম আমি জানি না, এটা তো ব্রোকলি সবাই চেনেন। আর এটা আইসবার্গ লেটুস, যেগুলো আমরা নর্মালি বার্গার টার্গারে ইউজ হয়, যে ব্রোকলি, বেগুন, আইসবার্গ লেটুস, এটা আর একটা ভ্যারাইটি। ওখানে ফুলকপি হয়েছে, এখানে সুন্দর গোল গোল সব বেগুন, এখানে কুমড়ো হয়েছে, এখানে বেগুন, লঙ্কা, ওলকপি, বাহ কি নেই, সব কিছু রয়েছে। আর কুমড়োটা তো দেখতেই পাচ্ছেন, অতদিন আমি এগাতে পারবো না। এখানে লাউ রয়েছে, এগুলো কি ঝিঙে না কি কে জানে, এখানে লাউ রয়েছে। আচ্ছা, এইটা আমি ঠিক জানি না কি। এখানেও শিম রয়েছে, উচ্ছে তো পেকে ফেটে গেছে একটা, দেখুন কীরকম। আর এটা তো পুরো রয়েছে সুন্দর। এখানে বরবটি, এই যে কুমড়োটা দেখুন জাস্ট। আর এগুলো মোস্টলি চিচিঙ্গাও হতে পারে, আমার মনে হচ্ছে এগুলো চিচিঙ্গা, জানাবেন কমেন্ট করে। এখানে উচ্ছে আছে। তো এই ছিল পুরো ফলের জায়গা, মোস্টলি ফল বলতে সবজি টবজির জায়গা।